আজকের মানে বাবা বিকালের সময়, আজকে 16 জুলাই মনে করছে 2004 সাল, এমনই একটা দিনে রিলিজ করেছিল ফিল্মাদার অঞ্জন চৌধুরীর চিত্রে ঘরানার ছবি আর কি, রাম লক্ষণ। তো দেখতে দেখতে আমরা 15 বছরে পদার্পণ করলাম আজকে, তার জন্যই আমরা রাম লক্ষণ, যেহেতু একটা সামাজিক পারিবারিক সিনেমা ছিল, তাই আমাদের এই একটা পারিবারিকই বলতে পারবেন, একদম পুরো ওপেন রোডের উপর আমরা আমাদের যতটুকুনি ক্ষমতা, আমরা অল্প টাইমের মধ্যে সময় পাইনি, কাল রাত 12টার সময় আমরা প্ল্যানিং করে খুব অল্প সংখ্যক মেম্বার যারা কলকাতার সার্কেলে আছে, কাছাকাছি 3-4 জন মিলে এসেছি, এখানে আছে কালীঘাটে, আপনারা দেখতে পাচ্ছেন টিম পিসিএলের সঞ্চালনায় রাম লক্ষণ কলকাতা সেলিব্রেশন, মানুষজন দেখছেন, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। তো আমরা রাম লক্ষণ সেলিব্রেশন করলাম 15 বছর, এবং এই অসহায় ছোটো বাচ্চা যারা এখানে আছে তাদেরকে নিয়ে, এটা আমরা কোনো মল বা কোনো ভালো জায়গা গিয়ে করতে পারতাম, মানুষদের সাথে করতে পারতাম, কিন্তু আমরা করিনি, কারণ এটা একটা সামাজিক সিনেমা ছিল, সামাজিক পারিবারিক সিনেমা ছিল, আর অসহায় মানুষদের নিয়ে বোম্বাদার যে একটা লড়াই রাম লক্ষণে। তো আমরাও চেষ্টা করছি এই অসহায় মানুষদের মধ্যে রাম লক্ষণটা সেলিব্রেশন করি, আমরা নিজেরা খুব তৃপ্ত মনে করছি, মনকে শান্তি আনার জন্যে, মনকে ঠিক রাখার জন্যে এরকম মানুষের মধ্যে একটা অনুষ্ঠান করতে পারছি, খুব সামান্য যদিও, তো আমাদের খুব ভালো লাগছে, আর এনারা আমাদের খুব সাহায্য করে, এই আমার দিদি আছে লক্ষ্মীদি, দিদি কালীঘাটে আমাদের যতগুলো প্রোগ্রাম হয়েছে আজ পর্যন্ত উনি একদম পুরো পডকাস্টের মতো আমাদের পাশে এসে দাঁড়ায়, নাহলে মানে আমাদের পক্ষে করা কোনোভাবেই সম্ভব না। তো আমরা বেশি কিছু কথা বলবো না, একটা কথা শুধু বলতে পারি, রাম লক্ষণ 15 বছর সেলিব্রেশনটা বড় কথা না, এই সিনেমাটাকে মনে করার যে আমরা একটা তাগিদ নিয়েছি, যে সেলিব্রেশন করছি এই উপলক্ষে, এই সমস্ত মানুষ যারা রাস্তার রয়েছে, রাস্তায় পড়ে থাকে, রাস্তায় শুয়ে থাকে, যাদের সেরকম হয়তো বিরাট বড় অট্টালিকা যারা বাস করতে পারে না, রাস্তাতেই যারা শুয়ে থাকে, খায় রাস্তাতে, বসে থাকে রাস্তাতেই, সেই সব মানুষের জন্য আমাদের টিম পিসিএলের পক্ষ থেকে এই অল্প সংখ্যক একটু মিষ্টি এদেরকে আমরা মুখে তুলে একটু কেক, একটু মিষ্টি আমরা এদের মুখে তুলে দিয়ে এসেছি, বা শুধু মিষ্টিটা, কেননা আমাদের একটাই মানে আমাদের কী বলবো, আমাদের বোম্বাদার একটাই সবসময় আমাদের একটা জিনিসই অ্যাডভাইস করে, যে তোমরা যদি আমাকে ভালোবাসো তো অন্তত দুটো একটা মানুষের জন্য তোমরা মানুষের পাশে হেল্প করো, মানুষের পাশে থাকো। তো আমরা এই রাম লক্ষণ সেলিব্রেশনটা আমাদের উপলক্ষ ছিল ঠিকই, কিন্তু আমরা মানুষের জন্য এই যে যতটুকুনি ক্ষমতা পিসিএলের একটু মিষ্টি বিতরণ করছি এদের মধ্যে এসেছি, তো আপনারাও দেখুন, আমরা এখন শুরু করবো আমাদের মিষ্টি বিতরণ অনুষ্ঠান, আপনারা সাথে থাকুন। 15 আগস্টের ব্যাপারে বলে দে, 15 আগস্টের ব্যাপারে শিবাজি আগে টিমগুলোকে দিয়ে হাগাচ্ছে।